আমি কুলি, আমাকে দিয়া কেউ বোঝাটা নাই বেননি। সাথে সাথে একটা মানুষ ডাক দিছে, রে কুলি এদিকে আয়, এদিকে আয়। পাশে তিনি গেলেন কাসিম নানু, তুই, তিনি বেশি বড় সড় মানুষ ছিলেন না, নামে বড় কিন্তু মানুষ ছিলেন ছোট, স্বাস্থ্য ছিল কম, খাটো সাটো মানুষ, নামে মানুষে বিল খাইত না। এজন্য ইংরেজরা বহুবার দুঃখা খাইছে, বহুবার ইংরেজরা দুঃখা খাইছে। কাসিম নানু তুমিকে পাশে পাইছে অথচ চিনে না, চিনে না। ইংরেজরা মনে করতো নামে, নামে যত বড় মানুষ তত বড় হবে, এজন্য উনাকে চিনত না। আল্লাহ কুদরতি পর্দা তাদের মাঝখানে ডাইলা দিতেন। ভাইরা বন্ধুরা, আল্লাহর ওলি তিনি তো ওই জায়গায় যায় বলতেছেন, আমি পারব, বোঝাটা আমি নিতে পারব। লোকটায় কয় না বাবা তুমি পারবা না, তোমার গায়ে শক্তি কম, আমার বোঝাটা অনেক বাড়ি, তুমি পারবা না, পারবা না। আল্লাহর ওলি বলেন, না আমি ইনশা আল্লাহ পারব, আমার মাথায় আপনি বোঝাটা উঠে দেন, আমার বোঝাটা টানা খুব জরুরি, আমার বোঝাটা টানা খুব জরুরি, আমার দুইটা পয়সার খুব প্রয়োজন, আপনি আমার মাথায় বোঝাটা উঠায় দেন। লোকটা কয় না পারবা না, তিনি বলেন আমি পারব ইনশা আল্লাহ, মাথায় উঠে দেন। এই বইলে জোর করে মাথায় তিনি উঠাইছেন। বাইরে আল্লাহর ওলি বুঝতে পারেন নাই বোঝাটা কত রুজন, কারণ জীবনে কোনোদিন বোঝা মাথায় তুলতে হয় নাই। জমিদারের ছেলে মাথায় বোঝা তুলতে হয় নাই, মনে করছেন হয়তো আত্মন হবে, কিন্তু বোঝাটা মূলত ছিল আড়াই মট। মাথার মধ্যে বোঝাটা উঠানো মাত্রই গাড়ের মধ্যে মট করে উঠছে, তিনি তো টের পাইছেন মাত হয়তো তার গাড় ভেঙে যাবে। জীবনে কোনোদিন বোঝা তুলেন নাই, এজন্য আন্দাজ করতে পারেন নাই। আর তিনি তো বুঝতেছেন সামনে চলা হয়তো তার দ্বারা সম্ভব না, চোখ থেকে দর দর করে পানি ঝরতে লাগলো, আর কানতেছেন মালিক আমি তো বোঝাটা আমার নিজের জন্য তুলি নাই, আমার ফ্যামিলির জন্য বোঝা মাথায় তুলি নাই। জীবনে কোনোদিন বোঝা মাথায় তুলতে হয় নাই, আজকেও আমি আমার বাচ্চা কাচ্চার জন্য বোঝা মাথায় তুলি নাই গো মালিক। বোঝাটা মাথায় তুলছি তোমার নবীর মেহমানদের খাতিরে, অতএব আমার কাম আমি করছি, জায়গা মতো পৌঁছে দেওয়া তোমার কাম। এই বইলে তিনি আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। সাথে সাথে মালিক পিছনে পিছনে যায়, বারবার শুধু মাথার দিকে তাকায়, কোথায় জানি লোকটায় বোঝাটা ফালায় দেয়। হঠাৎ করে মালিক পিছন থেকে তাকায় দেখে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কার মাথায় আমি বোঝা উঠে দিলাম? তার মাথা থেকে অর্ধ হাত উপরে, শূন্যের উপর দিয়া বোঝা ভাসতেছে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين میں طالب مولا ہوں میرے عشق نرالا میں طالب مولا ہوں میرے عشق نرالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا ماں درود جہاں غیر خدا یار ندار যদি আদ খুদাই চেদিগর কার নদারিম, যদি আদ খুদাই চেদিগর কার নদারিম। ভাইরা আমার জন্য বলতেছিলাম, আল্লাহওয়ালারা ভালো করে বুঝতেন, ভালো করে দেখতেন এই জমিনে রহমত আসে কার ওসিলায়, মাদ্রাসার ওসিলায়। এজন্য মাদ্রাসার জন্য তারা পাগল পাড়া ছিলেন, মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য পাগল পাড়া ছিলেন, যেখানে গেছেন সেখানে মাদ্রাসা তৈরি করেছেন। আপনাদের এলাকার জন্য এটা খুশনসিব, আপনাদের এলাকায় আল্লাহর রহমতে একটা মাদ্রাসা আছে, এখন শুধু প্রয়োজন মাদ্রাসাটার উপরে উঠানো, ঠিক না? জোরে বলেন, ঠিক না?
এখন শুধু প্রয়োজন নিজের সন্তানটারে মাদ্রাসায় দেওয়া, নাতিটারে মাদ্রাসায় দেওয়া, নাতিটারে মাদ্রাসায় দেওয়া। হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, যখনই কোরআনের পাখি, যখনই কোরআনের পাখি জান্নাতের দিকে কোরআনের খাতিরে রওনা দিবে, কিছু দূর যাবার পর সে থেমে বলবে, মালিক কই আমার মা, কই আমার বাবা, আমার বাপ মা ছাড়া আমি জান্নাতে যাবো না। রব্বুল আলামিন তখন বলবে, যাও আমার কোরআনের পাখির বাপ মারে জাহান্নাম থেকে তুলে আনো। জাহান্নাম থেকে যখন বাপ মারে তুলে আনা হবে, দাদা দাদি তাদেরকে জড়ায় ধরবে, তার দাদা দাদি জড়ায় দুইরা বলবে, বাবা তোমরা তো সন্তানের সুপারিশে মুক্তি পেয়ে গেছো, কিন্তু আমরা তো তার দাদা, আমরা তো তার দাদা না, দাদা দাদি নানা নানি কম আদর করি নাই আমার বাইটারে। নানি কইব, কলিজাটা খাওয়ানোর চেষ্টা করেছি আমার নাতিটারে, যখনই আসছে তখনই কত মায়া করছি, যা চাইছে তারে তাই দিছি, আজ আমরা বিপদে পড়ে গেছি বাবা, তোমরা তো সন্তানের সুপারিশে আজকে মুক্তি পেয়ে গেছো। একটু যাইয়া আমাদের নাতিটারে বইল, যেন আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে। তার আব্বা আম্মা যখন সন্তানের সাথে জান্নাতে রওনা দিবে, কিছু দূর যাবার পর বাপ মাও থেমে যাবে, বাপ মা থামার পর সন্তান জিগাইব, আব্বা থামলা কেন, মা তুমি থামছো কেন? বাপ মা যখন কইব, বাজা তুমি যদি তোমার বাপ মা সারা জান্নাতে না যাও, আমরাও আমাদের বাপ মা সারা জান্নাতে যাইব না। আল্লাহ বলবে, যাও আমার কোরআনের পাখির দাদা দাদি নানা নানিরে জাহান্নাম থেকে তুইলা আনো। দাদা দাদি নানা নানিরে যখন তুইলা আনতে যাবে, এলাকার মানুষেরা তাদেরকে ধরবো, দুইরে বলবো, বাইরে তোমরা তো মুক্তি পেয়ে গেছো তোমাদের নাতির সুপারিশে, কিন্তু আমরা কি দোষ করলাম? আমরা তো ওই এলাকার মানুষ, যে এলাকার মাদ্রাসায় পইরা তোমাদের নাতি আলেম হইছে, হাফেজ হইছে রে, আমরা ওই এলাকার মানুষ, আমরা মাদ্রাসার কদর করছি, আমরা তার থাকার ব্যবস্থা করছি, আমরা তার খাওয়ানোর ব্যবস্থা করছি, আমরা তার আদর করছি, আমাদের জন্য কি একটু সুপারিশ করবে না? একটু কইও আমাদের কথা, একটু কইও দাদা দাদি নানা নানি আয়া কইব, বাইরে যেই এলাকার মাদ্রাসায় পড়ে তুমি হাফেজ হইছো, ওই এলাকার কিছু মানুষ জাহান্নামে আটকা পড়ে রইছে। তখন আল্লাহর কাছে কইব, মালিক যাদের সহযোগিতায় আমি তোমার কোরআন সিনাই নিছি, ওদেরকে সারা আমি জান্নাতে যাইব না। আল্লাহ বলবে, যাও ওই মানুষগুলারে উঠে আনো, উঠে আনো, কারণ আমি আল্লাহর জান্নাতের কোনো অভাব নাই, জান্নাতের কোনো সীমারেখা নাই, ওদেরকে তুইলা আনো, দুই সারিতে দাঁড় করাবে, মাঝখান দিয়া কোরআনের পাখিরে ছেড়ে দেওয়া হবে। হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, একজন একজন করে প্রত্যেকেই তারে পরিচয় দিব, একজনে কইব, হুজুর আপনি আমার চিনছেননি, কে তুমি? কয়, আনাল্লাদি সাকাইতুকা মা, আমি আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম অমুক তারিখে ওই জায়গায়, মনে পড়িটি, মনে পড়িটি একটু দেখেন। আরেকজনে কইব, হুজুর আপনি আমার চিনছেননি, আল্লাল্লাদি আনাল্লাদি ওয়াহাবতুল্লাক ওযুহা, আমি আপনাকে এক বদনা ওযুর পানি দিয়ে সহযোগিতা করছিলাম। নবী বলেন, এইভাবে একজন একজন করে অসংখ্য মানুষ তারে পরিচয় দিতে থাকবো, পরিচয় দিতে থাকবো, হাশরের ময়দানের চিত্রটা একটা অন্যরকম চিত্র হয়ে যাবে, সবার চোখ থেকে দর দর করে পানি পড়বে। তখন কোরআনের পাকে কইব, আল্লাহ যতজন আমারে চিনছে, আমি যতজনকে চিনি, সবরে আমার সাথে যদি না দেও জান্নাতে যাবো না। রব্বুল আলামিন বলবে, যাও আমার কোরআনের পাকের সাথে বর যাত্রীর মতো জান্নাতে ঢুকে যা। ভাইরে জন্য বলতেছিলাম, মাদ্রাসার এত কদর এত দাম, এজন্য মাদ্রাসায় যদি সন্তানটারে পড়াই, একজন হাফেজের দাদা নানা যদি হইতে পারি, সৌভাগ্য, সৌভাগ্য, আমার মতো ভাগ্যবান কে আছে যদি একজন হাফেজের আলেমের দাদা হতে পারি, নানা হতে পারি? ভাই মনে রাখবেন, খাল করে শুনবেন, সন্তান কত সন্তান দিন না শেখানোর কারণে বাবার কবরের পাশ দিয়া গান গায়া গায়া চলে যায়, বাবার কথা ইয়াদ করে না। আর যদি সন্তানটারে দিন শিখায় যান, দূর থেকে বাবার কবরটা দেখলেই কলিজাটা চিবায় উঠবে, আর ইয়াসিন পড়তে পড়তে রওনা দিবে, সাথে সাথে আল্লাহ কবরের আজাব মাফ করে দিবে।
কবর আজাব মাফ করে দিবে, সার্থক হয়ে যাবে সন্তান জন্ম দেওয়া, সার্থক হয়ে যাবে দাদা হওয়া, নানা হওয়া, যদি আমার নাতি আমার কবরের পাশ দিয়ে যেতেই চুক দিয়ে পানি জোরে আর সুরা ইয়াসিন পড়ে পড়ে যায়, ইয়াসিন পড়ে পড়ে যায়। দিন না শিখাইলে সন্তান চলে যাবে বন্ধু বান্ধবের সাথে হাটে হাট হাসাহাসি কইরা, বাবার মার কবরের পাশ দিয়া একটু অন্তরে মার কথা চিন্তা হবে না ভাই। এজন্য বলি সন্তান বাপ মার কাছে বহুত বড় আমানত। এই সন্তান আমি আপনি কেমনে লালন পালন করতেছি, সন্তানরে কি শিখাইতেছি, সন্তানরে কি দেখাইতেছি, সব কিছুর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কারণ সন্তান আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত, এই সন্তান আমার মর্জি মতো চালানো যাবে না, আল্লাহ যেভাবে বলেন সেভাবে চালাইতে হবে। তারে কোরআন শেখাও, তারে কোরআন দেখাও, ঘরে টেলিভিশনের আওয়াজ নয়, ঘরে খেলাধুলার আওয়াজ নয়, ঘরে কোরআনের আওয়াজ তার কানে রেকর্ড করাও। শিশু বাচ্চারা যখন শিশুকাল থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনবে ঘরে, এই তেলাওয়াতের মহব্বত কলিজার মধ্যে বসবে, ঢাকা ইউনিভার্সিটি পড়লেও সে কোরআনের পক্ষেই কথা বলবে, কোরআনের পক্ষেই কথা বলবে, ওলামায়ে কেরামের পক্ষেই আওয়াজ তুলবে। কারণ শিশুকালে তার কলিজায় বাপ মা কোরআন ঢুকাইয়া দিছে। প্যারে হাজিরিন, কারা কারা রাজি আছে আওলাদকে কোরআনের হাফেজ আলেম বানাইতে? আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এজন্য বেশি লম্বা কথা নয়, কম কথা, আমরা এই মাদ্রাসার দিকে নেক নজর মায়ার নজর রাখবো। ছোট ছোট বাচ্চাগুলি এই বয়সে বাবা মার কুলে ঘুমানোর কথা, আমার সন্তান আমার কুলে ঘুমাইতেছে ঠিক না, এই বয়সের বাচ্চা বাপ মার কুলে ঘুমাইতেছে, মার হাতের রান্না খায়, আপনার সন্তান আপনার হাতের রান্না খায়। আর এই বাচ্চাগুলি তারা কোরআনের মহব্বতে মাদ্রাসায় থাকে, মাদ্রাসার খানা খায়। আল্লাহর কোরআনের মহব্বতে বাপ মা ভালো কিছু খাইতে গেলে খাইতে পারে না, চোখ দিয়ে পানি জোরে আমার বাচ্চারা কি জানি খাইতেছে মাদ্রাসায়, কোরআনের মহব্বতে দিয়া দিছে। কোরআনের মহব্বতে বাচ্চাটা নিজের বিছানা নিজে বিছাইতেছে, নিজের খানা নিজে তুইলা খাইতেছে। হ্যাঁ, এই অবস্থায় যে সকল বাচ্চাগুলি এখানে দূর দূরান্ত থেকে আসছে এলাকার না, মনে রাখবেন আপনারা এদের বাপ মা, আপনারা বাপ মার মতো আদর করবেন, শ্রদ্ধা করবেন। নবীকে, নবীর সাহাবায়ে কেরামকে মদিনার মানুষ সে আপন করে নিছে বিদায়, আল্লাহ মদিনাকে সোনার মদিনা বানিয়ে দিছে। নবী নবীর সাহাবায়ে কেরাম মুহাজির ছিলেন, মদিনায় তাদের কিচ্ছু ছিল না, কিন্তু মদিনার মানুষ আপন করে নিছে, আল্লাহ সোনার মদিনা বানিয়ে দিছেন। আমার নবীর জন্ম মক্কায়, কিন্তু আল্লাহ চিরনিদ্রায় শুয়ায়া রাখছেন মদিনার মানুষের সাথে। কেমন মায়া আল্লাহ মদিনার মানুষে করছেন! আমার বন্ধুরে তোমরা মায়া করছো, বন্ধু চিরনিদ্রায় তোমাদের কাছেই শুয়ে থাকবে। প্যারে হাজিরিন, এজন্য আপনারাও সেই সোনার দেশ হয়ে যাবে যদি এই মাদ্রাসাকে দিল থেকে মহব্বত করেন। আল্লাহ বানায় দিবে, আল্লাহ বানায় দিবে। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, এই মাদ্রাসাকে কবুল করুন, এলাকাবাসী সবাইকে আল্লাহ কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد رسول الله هذا وما كنا لنهتدي لولا ان هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا رب العالمين يا الله ما ير نظر تکاو তোমার কত বান্দারা বসে বসে তোমার কথা, তোমার হাবিবের কথা, কোরআনের কথা শুনতেছে। আমল খানা যদি পছন্দনীয় হয়, এর উসিলায় জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দাও। আয় আল্লাহ দর হাত বাড়াইছি গো মালিক, জানি না আমাদের কার মরণ কোথায় কিভাবে লিখে রাখছ, কত যুবক ঘুমায় আর ঘুম থেকে উঠে না, কত বাবা সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে বের হয় আর ফিরে আসে না। আল্লাহ কত সন্তান বিদেশ বাড়িতে গেল, আল্লাহ আর বাপ মাকে দেখল না। জানি না আমাদের কার মরণ কোথায় কিভাবে লিখে রাখছো, খাটি দিলে তওবা করলাম, আর জীবনে নাফরমানি করব না, আর তোমাকে অবাধ্য করব না, আর ভুল পথে চলব না গো মালিক। আল্লাহ আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ জানি না গো মালিক, কার জানি আমার মতো দুঃখিনী মা দুনিয়ায় নাই,
যার মা নাই সে জানে মা কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। যার বাবা নাই সে জানে বাবা কত বড় দৌলত। গভীর রাত হয়ে গেল, সন্তান যদি ঘরে না আসে মা দুঃখিনী ঘুমায় না। শহর থেকে সন্তান এখনো যদি ফোন দেয় মা গো বাড়ি আসতেছি, সন্তানের মুখ না দেখা পর্যন্ত দুঃখিনী মা ঘুমায় না। কবি রাত হয়ে গেলে মা ফোন দিত বাজার, কোথায় আছো কখন ফিরবা, ঘরে যা দেখতাম সবাই ঘুমায় থাকলো মা দুঃখিনী ঘুমায় না। আমি ঘর থেকে রাগ করে বের হয়ে গেছি, সবাই ঘুমায় গেল মা ঘুমায় না ঘুমায় না। পিছনের দরজা দিয়ে আম্মাকে ডাক দিতে দেরি, মার দরজা খুলতে দেরি হতো না। এমনও মা আজকে যাদের অন্ধকার কবরে শুয়ে আছে গো আল্লাহ, সন্তান দুইটা হাত উঠা চোখের পানি ফালাইয়া মার পক্ষ থেকে তোমার কাছে মাপ চায়। আল্লাহ তুমি মার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। এই আল্লাহ দরের বাবা, যে বাবা খাইতে বসলে আমি সামনে যায় দাঁড়াইতাম, বাবার নিজের মুখের লোকমাটা আমার মুখে তুইলা দিতে। বাবা ঘর বানাইয়া দিয়ে গেল, আমার মাথার উপরে লাইট জ্বলে ফ্যান ঘুরে, বাবা যেই ঘরে শুয়ে আছে আলো নাই বাতাস নাই, অন্ধকার ঘর, কীট পতঙ্গের ঘর, সব বিচ্ছুর ঘর। আয় আল্লাহ বাবার কবরে তুমি জান্নাতি আলো বাতাসের ব্যবস্থা করে দিও। আল্লাহ মা বাবার কবরে জান্নাতি বিছানা বিছায় দিও। আদরের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বিবি বাচ্চা ভাই বোন, কত মায়ার মানুষগুলি একদিন এই রাস্তা দিয়ে হাঁটতো, এই করে ঘুমাইতো, এই মসজিদে সেজদা দিত, তারা আজ কোথায় গেল, কোথায় রইল, কিভাবে রইল। আল্লাহ তুমি সারা কেউ জানে না। আল্লাহ যে জীবন একবার হলো এই মসজিদে তোমার ঘরে সেজদা দিছে, এই সেজদার উসিলায় কবরখানাকে জান্নাতের বাগান বানায় দাও। আয় মাওলা ডাইনে বামে সামনে পিছনে কত মুর্দে গান শুয়ে আছে, আল্লাহ তাদের আওলাদরা হাত উঠে চোখের পানি জড়া জড়া কাঁদতেছে। আল্লাহ তুমি তাদের সমস্ত মুর্দে গানদেরকে মাফ করে দাও। আয় মাওলাই করিম, আয় আল্লাহ, কত বাবা নিজের সন্তান কাঁধে লইয়া কবরে নিয়ে রাখছে, বাবার কাঁধে সন্তানের লাশ দুনিয়ার এর চেয়ে ভারী বোঝা আর কিছু নাই। আল্লাহ আমাদের কাউকে এমন বোঝা তুমি কাঁধে দিও না, আমাদের সন্তানগুলির হায়াতে বরকত দিও, তাদেরকে নেককার দিনদার নামাজি বানায় দিও, হাফেজে কোরআন বানায়ো, আলেমে দিন বানায়ো। এই মাদ্রাসায় যে সকল বাচ্চাগুলি পড়ালেখা করে আল্লাহ বাপ মা বড় আশা করে মাদ্রাসায় দিছে গো মালিক, তোমার কোরআনের নূর তাদের অন্তরে ঢুকায় দাও, কলিজায় ঢুকায় দাও, এই এলাকার ঘরে ঘরে কোরআনের হাফেজ কবুল করে নাও। আয় আল্লাহ বাপ্পার মনে মনের আশা পূরণ করে দাও, মা বাবার মনের আশা পূরণ করে দাও, তুমি তাদের সিনাটাকে তোমার কোরআনের জন্য কবুল করে নাও, কবুল করে নাও। ছাত্র ওস্তাদ সবাইকে কবুল করে নাও, এলাকার যত মানুষ মাদ্রাসার দিকে মায়ার নজর, প্রত্যেককে মাদ্রাসার খাতিরে মাফ করো, গোটা এলাকাটা তোমার রহমত দ্বারা ভরপুর করে দাও, গোটা এলাকাটা পোড়াটা ঘর, পোড়াটা ঘর, প্রতিটা ঘরকে তোমার রহমত দ্বারা ভরপুর করে দাও। আয় মাওলা, ছোটো ছোটো বাচ্চা চলাফেরা করতে ভুল ত্রুটি হয়ে যায়, এলাকার মানুষকে ভুলগুলি সুন্দরভাবে মেনে নেওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ উস্তাদদেরকে কবুল করে নাও, কমিটিকে কবুল করে নাও। আয় আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দাও, আমার মা বোনদেরকে মাফ করে দাও, আমার যুবক ভাইদেরকে পাক্কা দিনদার বানায় দাও, প্রবাসীদেরকে আল্লাহ ফত বিফত থেকে বাঁচাও, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে মালিক তুমি আমাদেরকে হেফাজত করো, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি হেফাজত করো।
সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি। যারা মাদ্রাসা সাহায্য সহযোগিতা করছেন করবেন, সবার দানকে তুমি নাজাতের উসিলা বানায় দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।